এই ছবিটা দেখে কিন্তু মাকে বাবা পছন্দ করেছিল। মা আর বাবা দুজনেই কত সুন্দর ছিল, একদম হিরো হিরোইন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে সন্ধ্যা 6:30। আজ হলো 12ই ডিসেম্বর। ভিডিওটা যদিও পোস্ট হবে 13 তারিখে, তো এতদিন পর আমার টিউশন শেষ হয়েছে, মানে পুরোপুরি নয়, তাও সকালে থাকে। আর আজকের দিনটা বিকেলটায় আমি ফ্রি আছি, কালকে থেকে আবার থাকবে, কিন্তু আগের থেকে চাপ অনেক কম, অনেক কটা টিউশন কম আছে, 2-3টে। তো এখন আমাদের সন্ধ্যাবেলা টিফিনে কী আছে সেটা তোমাদেরকে দেখাই। সন্ধ্যাবেলা টিফিনের জন্য চিকেন পকোড়া খেতে ইচ্ছা করছিল, তাই অল্প চিকেন রাখা ছিল, আগে থেকে ম্যারিনেট করে রাখাই ছিল। তো এখন চিকেন পকোড়া বানিয়ে নিচ্ছি। চিকেন পকোড়া বানানো কমপ্লিট। আবার ঘরে পাউরুটি, সস, চিজ এগুলো ছিল, তাই ভাবলাম যে তাহলে একটু স্যান্ডউইচের মতো করে বানিয়ে নিই। পাউরুটি শেকে তার উপর একটু চিজ আর চিকেন সস এগুলো দিয়ে একটু স্যান্ডউইচ বানিয়ে নিলাম। এখানে আছে চিকেন পকোড়া, আর এটা হচ্ছে ওই স্যান্ডউইচের মতো নিজেদের মতো করে একটু বানিয়েছি। তো টিফিনটা আমরা করে নিই, মানে খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। চোদ্দই ডিসেম্বর মানে পরশু দিন আমার বাবা মায়ের বিবাহ বার্ষিকী। কত বছরে বাবা মায়ের বিয়ের 24 বছর পূর্ণ হতো, কিন্তু তার আগেই বাবা চলে গেল। তাই ভাবলাম যে বাবা যেসব স্মৃতি রেখে গেছে, যেসব ফটো, বিয়ের ফটো প্রচুর আছে, তো ভাবলাম আজকে তাহলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এটা হলো অ্যালবামের ওপরটা, এবার অ্যালবামটা খুলি। এই যে এটা আমার মায়ের বৌভাতের সময়, তাই বৌভাতের দিন। আর এটা হচ্ছে বিয়ের দিন, এখানে আছে আমার মেসো আর মাসি। মা, বাবা, এটা আমার কাকা, কিন্তু সেও মারা গেছে। এটা বিয়ের সময়। ছবিগুলো একটু কেমন হয়ে গেছে অনেক দিনের, যেহেতু এখন মা আর বাবা দুজনেই কত সুন্দর ছিল, একদম হিরো হিরোইন। বাবা বিয়ে করতে বেরোনোর আগের, এই মানে বেরোনোর আগে সময় ছবিটা এটা। এটা আবার বৌভাতের ছবি। এটা কিসের? সাত পাক, ওই শুভ দৃষ্টির আগে যখন উনি বাবাকে পুরো ঢেকে দিয়েছে একদম। এই যে বাবা যখন বিয়ে করতে চলে এসেছে, মানে মায়ের বাড়িতে, এটা সেই সময়ের ছবি। এটা আবার চলে আসলো বৌভাতের। এটা হলো দান সামগ্রীর ছবি। এটা আবার বৌভাত, সাথে আমার পিসি আর ঠাম্মারা আছে।
কি সুন্দরী, এটা সিঁদুর দানের সময় ছবি। এটা মানে বিয়ের দিন সকালে না, দধিমঙ্গলের ছবি। চোখ বন্ধ, শুভ দৃষ্টি। আর এটা হচ্ছে বিয়ের পর যখন খেতে বসেছিল, তাই তো? সুন্দর লাগছে চোখটা। এটাও সিঁদুর দানের পরে। ছবিটা খুব ঘোলা ঘোলা হয়েছে, অন্যগুলো দেখে তো মাথায় নেই। সাত পা ঘোরার ছবি, এটা হচ্ছে মায়ের বিয়ের আগের ছবি। এই ছবিটা দেখে কিন্তু মাকে বাবা পছন্দ করেছিল, কত সুন্দরী ছিল, এখনো আছে। এটা মালা বদলের ছবি, এটা আবার খাওয়ার সময়ের ছবি। এটা হলো কন্যাদানের ছবি, আর কন্যাদান করেছিল মায়ের কাকা। এটা হলো আশীর্বাদের সময়। এটা হচ্ছে যখন দিদুন মাকে আশীর্বাদ করছিল তখন। এই যে এই গাড়িতে করে বাবা বিয়ে করতে গেছিল, তাই তো? আর এই একটা ফটো বিয়ের এক মাস পর এই ছবিটা তুলেছিল, এটা একদম বাঁধানো আছে সুন্দর করে। আরো ছবি আছে কিন্তু সেগুলো অতটা পরিষ্কার নয়, মানে অনেক পুরনো তো কেমন একটা হয়ে গেছে। তো যেগুলো ভালো ছিল আমি সেগুলো দেখালাম। এগুলোই সব থেকে স্পেশাল স্পেশাল এইসব ছবি, যেমন সিঁদুর দান, মালা বদল, এগুলো এগুলো দেখালাম। আর তাছাড়াও তো অ্যালবামে আমার ছবি, আমার মানে নাচের ছবি, অনেক ছবি আছে, সেগুলো আবার অন্য দিন দেখাবো। আজকে যেহেতু বাবা মার বিবাহ বার্ষিকী উপলক্ষে অ্যালবামটা খুললাম, তো বাবা মাকেই শুধু দেখালাম আজকে, আবার পুরো অ্যালবামটা অন্য দিন দেখাবো। তো বাবা মার অ্যানিভার্সারিতে আমরা সেরকম সেলিব্রেশন কিছু করিনি, মানে বাবাই করতো না, পছন্দ করতো না, কিন্তু মাংস আনা হতো, চিকেন, মাটন আনি না, সেটাও তোমাদেরকে আগে বলেছি। মাংস আনা হতো, একটু মিষ্টি ফিষ্টি আনা হতো, এগুলোই খাওয়া দাওয়া হতো, আর কিছু হতো না। তো লকডাউনের পর থেকে যে তোমাদেরকে বলেছিলাম যে বাবা অসুস্থ ছিল, সেই সময় মানে অনেক অসুবিধা ছিল, তাই জন্য সেই মাংসটুকু আনা হতো না এই দু বছর ধরে। ভেবেছিলাম যে এই বছর কিছু একটা করব, মানে যাই হোক যে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া অন্তত হবে, কিন্তু সেই সুযোগটা তো বাবা দিলই না, বাবা তার আগেই চলে গেল। আমার তো অ্যালবাম দেখতে মাঝে মধ্যে খুব ভালো লাগে, মানে যখনই সময় পেতাম আমি অ্যালবাম খুলে খুলে দেখতাম, এগুলো খুব ভালো লাগতো। কিন্তু যবে থেকে বাবা অসুস্থ হয়েছে, তারপর থেকে এখন কত মাস হয়ে গেল, এপ্রিল
মানে বাবা যবে অসুস্থ হয়েছে মানে এপ্রিল মাসে, তখন থেকে প্রায় 8 মাস হয়ে গেল। এতদিন ধরে কিন্তু আমি অ্যালবাম ধরিও নি, কারণ ধরলেই বাবা বাবাকে দেখবো, বাবাকে ওরকম মানে মনটা খারাপ হয়ে যাবে, তার জন্য আমি অ্যালবাম খুলিই নি। কিন্তু আজকে খুললাম এত মাস পর, যেখানে আমি মানে দুদিন পর পর অ্যালবাম দেখতাম, ছবি দেখতাম, খুললাম আজকে অনেক দিন পর, ভালো লাগলো। আমার মায়ের বাবা মানে আমার দাদু, সেও কিন্তু অনেক অনেক দিন আগেই মারা গেছে, মানে আমার মা যখন 8-9 পড়তো তখন আমার দাদু মারা গেছে। তারপর থেকে তো আমার দিদাই মানে আমার দিদুনই আমার মা মাসি সবাইকে মানুষ করেছে, আর দিদুন তার নিজের সাধ্য মতো আমার মাকে বিয়ে দিয়েছে। তো সেই ছবিগুলো তোমাদেরকে দেখালাম, ভিডিওটা আমি এইটুকুই রাখলাম। মানে বাবা মার বিবাহবার্ষিকী উপলক্ষে যেহেতু সেলিব্রেশন তো কিছু হবেই না, আমি বাবাকেও দেখাতে পারবো না, বাবাকে উইশও করতে পারবো না, তাই এইটুকু ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম, খুব ইচ্ছে করলো তাই। তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করো, আর কেমন লাগছে আমাকে জানিও।